হ্যালো গাইস, ওয়েলকাম টু রানস বম। কোথায় দাঁড়িয়ে আছি বলতো? সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যেটা নামে পরিচিত। তো এখানে বার্ড শো হচ্ছে, আজকে 23rd January থেকে শুরু হয়েছে, 26 January পর্যন্ত চলবে। তোমরাও চলে এসো, আগের বছর এসেছিলাম, খুব মজা হয়েছিল, হাতে নিয়েছিলাম পাখি। এবছরও নেবো, রায়ানও ভীষণ মজা করেছিল আগের বছর, আর তখন তো আরও ছোটো ছিল, এবছর একটু বড় হয়ে গেছে। ও বাড়িতেও জ্যাসমিনের সাথে অনেক অনেক সময় কাটায়, জ্যাসমিনকে পরে তোমাদের সাথে আলাপ করাবো। তো এখানে বার্ড দেখে ও খুব এনজয় করবে, সাথে অনেকদিন গ্যাপে আজকে আমরা বেরোলাম বাড়ি থেকে, কারণ কোভিড সিচুয়েশন চলছিল আর আমরাও একটু বাড়িতে ছিলাম 2-3 সপ্তাহ। তো অনেকদিন পর ঘোরাঘুরি করতে এলাম, খুব ভালো লাগছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সব দেখাই কি কি বার্ড এসছে। Thank you.
Thank you.
আসবি আমার কাছে, আসবি আমার কাছে, আসবি যাচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে, তোমরা তো দেখলে আমাদের সাথে ঘুরে, হাতে নিলাম অনেক রকমের পাখি, কাউকে হাতে নিলাম, কাকাতুয়া হাতে নিলাম, একটা অন্য রকমই এক্সপেরিয়েন্স। আর কলকাতার বুকে থেকে একদম পাশ থেকে পাশে এরকম এক্সপেরিয়েন্স শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আর রায়ানের হাতেও দিয়েছিল, রায়ান খুব এক্সাইটেড ছিল, সবাইকে হাই হাই বলছিল আর আবার আই আই করে ডাকছিল। তো এখানে পাখির মেলার সাথে সাথে কয়েকটা ছোটো ছোটো বাচ্চাদের খেলনাও বসেছে, নাগরদোল্লা, তারপরে এই বাচ্চাদের জাম্পিং এগুলো, তারপরে কয়েকটা স্টলও বসেছে। এবার তারপর ডাইরেক্ট চলে যাবো জিলিপি স্টলে, কারণ মেলায় আসবো জিলিপি খাবো না আমি, সেটা আবার হতেও পারে না। তো চলো জিলিপি খাই, বাকিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো বাচ্চাদের নিয়ে এসো, বাড়িতে যদি বাচ্চারা থাকে ডেফিনেটলি ভালো লাগবে। আর এরম এক্সপিরিয়েন্স যদি কাছাকাছির মধ্যে করতে চাও তো আশপাশে যারা আছো সবাই চলে আসো, 26শে জানুয়ারি পর্যন্ত চলবে, রাত 9টা পর্যন্ত থাকবে। তো আজকের মতো টাটা করে এখানে এই ব্লগটা শেষ করছি। Are you?